लोकसभा केंद्र माना करब ना किंतु बेटार हाथे जदि काज ना जुटे खाताते तो 500 ढुके जाबे किंतु घरे लक्ष्मीर बौआ जुटबे ना एटा किंतु मने राखबेन जुटबे ना ओरा मारामारी करछे ओरा करछे मारामारी एतदिन जारा तृणमूल करेछे आजके तारा बीजेपी करछे गोवाल घरे देखेछेन तो फाका गोवाल पेले साड़ ढुके जाय पश्चिम बंगेर বামপন্থীরা যখন একটু দুর্বল হয়েছে কেস কাবারি মার সন্ত্রাস খুন করে দেওয়া ঘরছাড়া করে দেওয়া আগুন লাগিয়ে দেওয়া ক্ষতিপূরণ দেওয়া নেতাদেরকে টানতে টানতে জেলে পুরে দেওয়া এলাকায় ঘর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া কান ধরে উঠবস করা তখন এরা ভেবেছে বোধহয় পশ্চিমবঙ্গের গোয়ালগুলো আর সব ফাঁকা হয়ে গেল তাই তৃণমূল আর বিজেপি ষাঁড়গুলো ঢুকেছে কিন্তু গায়ের কথা আছে যদি গোয়ালে ষাঁড় ঢুকে যায় না তাহলে সাড়া সাড়ে 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 মারামারি হয় পা কার ভাঙে কার ভাঙে পা বাছুরের পা ভেঙে যায় তাই ওরা মারামারি করছে আর পা ভেঙে যাচ্ছে আমার বাড়ির ছেলে আপনার বাড়ির ছেলে ছাত্র যুবদের ভবিষ্যৎ অন্ধকার হচ্ছে কে দাঁড়াবে এর বিরুদ্ধে কে দাঁড়াবে এর বিরুদ্ধে তাই এবারের পঞ্চায়েতে লাল ঝান্ডা বলেছে যে বাপের বেটার মতো নমিনেশনও দিয়েছি দুধ কেউ আগলাতে পারবো ভোটও হবে আর এরা বলছে তোরা যা করার করে নে আমরা গুনতিতে করে নেব আর ব্যালট বাক্স বদলে দেব যদি পারো তো নিজেদের ভবিষ্যৎটা পাল্টে দেখাও কারণ তোমাদের ভবিষ্যৎ জেল ছাড়া দ্বিতীয় রাস্তা কিছু নেই ব্যালট বাক্স মানুষ যদি ভোট দেয় তো মানুষ নিজের ব্যালট বাক্স নিজেরাই আটকে রেখে নিতে পারবে আপ লোকসে সওয়াল হ্যায় আপনারা কি চান কি চাইছেন আপনারা पश्चिम बंगाल में भारतवर्ष में रोटी कपड़ा मकान के बारे में जो भी सवाल पूछेगा आज उसको देशद्रोही कहा जाएगा क्यों बीजेपी पार्टीटार पश्चिम बंगे एरा एत मुखे मुखे एरा लड़े बेड़ा दौड़े बेड़ा कार तृणमूल থেকে চলে গিয়ে বিজেপির নেতা হয়েছে এই বিজেপির পার্টিটার নীতি আদর্শ কি এরা ভারতবর্ষের গণতন্ত্রে বিশ্বাস করে এরা ভারতবর্ষের সংবিধানকে মানে এরা ভারতবর্ষের যে ইতিহাস যে সংস্কৃতি যে সভ্যতা যে কৃষ্টি আছে তাকে মানে এরা ভারতবর্ষের মায়েদেরকে সম্মান দিতে জানে এরা ভারতবর্ষের যারা নিচু জাতির মানুষ আছে যারা অন্য জাতির অন্য ধর্মের মানুষ আছে তাদেরকে সম্মান দিতে জানে আরে জানা তো দূরের কথা এদের এজেন্ডাতেই নেই এগুলো ये लोग जानते हैं कि भारतवर्ष का लड़कियों का जगह है सुधु मात्र आतुर घर नईले रान्ना घर एर बाहरे भारतवर्षेर मेयेदेर जायगा नहीं एरा आमादेर देशेर संविधान माने यदि संविधान मानतो ताहले उत्तर प्रदेशे योगी आदित्यनाथेर राज्ये एक बछरे 28,000 दलित मानुषेर उपरे आक्रमण की करे हय अरे ये लोग प्याले में गोमूत्र रखना चाहते हैं और नाले में दूध बहा देना चाहते हैं আজকে আপনি অসুস্থ হয়ে যান আপনার রোগে কিসে ঠিক হবে তার জন্য কিছু ঠিক নেই আর করোনার সময় এরা বলল যে গরুর মুত খেয়ে নাও তাতেই সব ঠিক হয়ে যাবে এরা আমার দেশের শিক্ষা সভ্যতা বিজ্ঞান মেডিকেল সায়েন্স নিয়ে এরা কথা বলবে এরা আগামী দিনে আবার আরেকটা মোরগ লাগতে চলেছে পেটে খিদে হাতে কাজের গোটা ভারতবর্ষে গোটা পশ্চিমবঙ্গে কাজের জায়গা কমছে কেন কারণ কি আমার আপনার ট্যাক্সের টাকা আর 100 দিনের কাজের টাকাতে বরাদ্দ হচ্ছে না পঞ্চায়েতের ভোট মানে শুধুমাত্র এলাকায় দাঁড়িয়ে ওর সঙ্গে দুটো লাঠালাঠি ডাঙ্গাডাঙ্গি করে আর কে কতগুলো ভোট আমি ফেলে দিতে পারলাম তার ভোট তার পঞ্চায়েতের ভোটে নির্মলা সীতারামন দেশের সরকার দেশের অর্থমন্ত্রী লাস্ট বাজেট পেশ করলো সেই বাজেট পেশে কি বললো বললে 100 দিনের কাজের টাকা আমরা কাটেলমেন্ট করে নেছি এক ভি সওয়াল থা ইয়া কা বিজেপি কা নেতা শুভেন্দু অধিকারী এক ভি সওয়াল পুছে ইয়ে লোক পাল্টা কি বলছে যে না তৃণমূলের নেতাগুলো 100 দিনের টাকা খেয়ে নিয়েছে বলে আমরা তাদের টাকা কেটে নিয়েছি তাদের টাকা বন্ধ করে দিয়েছি তোমার ঘরে মাথা আছে আইন আছে টাকা বন্ধ করার তাহলে গ্রামের জোয়ান ছেলে মেয়ে কাজ করলো সেই কাজের টাকা প্রথমে লুট করলো তৃণমূল তারপরে সেই টাকা বন্ধ করে রেখে দিল বিজেপি আর তার উপরে গিয়ে নির্মলা সীতারামন দেশের অর্থমন্ত্রী
কোনো বাজেটই বরাদ্দ করব না। গত বছর যা টাকা সেখানে বরাদ্দ ছিল এবছর তার থেকে কয়েক কোটি টাকা কমিয়ে দিল। কে বলবে এইসব কথা? টিভি খুলছেন না, খুলছেন না রোজ টিভি? কি বলছে যে গোটা জেলাতে একটা কোম্পানির পুলিশ আসবে, কেন্দ্রীয় বাহিনী? কে পশ্চিমবঙ্গ দিবস পালন করছে? কে ওই আদালতে তৃণমূল কংগ্রেসের নেতাটাকে গিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করে দিল? রাজ্যপাল বলছে ওকে আমি 25,000 টাকা আমি ক্ষতিপূরণ দেব, আর রাজ্যপাল আর রাজ্যের প্রশাসন মুখ্যমন্ত্রী দুজন মিলে ঝামেলা করছে, প্রত্যেকটা দিন নিজেরা তর্ক বিতর্কে জড়িয়ে যাচ্ছে। আজ সন্ধ্যা থেকে রাত পর্যন্ত টিভিতে বসে দেখুন শুধু এই কথা, ক কোম্পানির পুলিশ আসবে, কেন্দ্রীয় বাহিনী কি বলছে, কারা ভোট করাতে দিচ্ছে, কারা বম নিয়ে গেল, কোথায় পিস্তল পাওয়া গেল, কুণাল কি বলে দিল, শুভেন্দু কি বলে দিল, মমতা কি বলে দিল, কয়লাচোর ভাইপোটা কি বলে দিচ্ছে, ওখানে কার সঙ্গে কার মারামারি হলো, কে কার বাড়িতে ঢিল ছুড়লো। আপ লোগোকে পাস আমাদের বয়সী যে সমস্ত ছেলে মেয়েরা দাঁড়িয়ে আছেন তাদের কাছে আপনাদের কাছে চ্যালেঞ্জ রইল, আজ থেকে কাল এই সময় পর্যন্ত 24 ঘন্টা যে কোনো একটা নিউজ চ্যানেল টিভিতে খুলে রাখুন, যে কোনো একটা খবরের কাগজ খুলে রাখুন, আর একটা লাইন জেরক্স করে আমাদেরকে পাঠান, আমাদের নেতাদেরকে পাঠান, আর একটা টিভিতে কোনো একটা ডিবেট শোতে একটা কোনো ভিডিও ক্লিপিংস আমাদেরকে পাঠান, যে ভিডিও ক্লিপিংসে পশ্চিমবঙ্গের মাটিতে পঞ্চায়েতের ভোটে আলোচনা হচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গ থেকে 84 লক্ষ জব কার্ড বা